আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রসের সহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। তো দেখছেন আমি সকাল উঠে একটু কাজ করে নিচ্ছি। আসলে আমার এই ফুলগুলো মানে অনেক ময়লা হয়ে গিয়েছে, কয়েকদিন যাবৎ ভাবছি মানে এগুলোকে পরিষ্কার করব, কিন্তু পারছি না, সময় করে উঠতে পারছি না। তো আজকে সকাল সকাল নাস্তা বানানোর আগেই এই কাজটা করে নিব। তো ফুলগুলোকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, জাস্ট একটু কাপড় কাচার পাউডারের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই এগুলো পরিষ্কার হয়ে যায়। আর বেশি সময় লাগে না, হাত দিয়ে হালকাভাবে ভাবে। আসলে এগুলো ময়লা ক্যারি করে অনেক বেশি, মানে ময়লাটা জমে যায় অনেক খুব তাড়াতাড়ি দ্রুত। সুন্দর পরিষ্কার হয়েছে। এভাবে করে সবগুলো ধুয়ে নিব, ধুয়ে তারপরে মানে শুকিয়ে তারপর ফুলদানিতে লাগাবো। উঠিয়ে ঝরিয়ে নিব এখন। মনে হচ্ছে এক মানে অনেকগুলো ফুল আমি কুড়িয়ে আমার ফুলের ঝুড়িতে রাখছি, এরকম লাগছে। মনে হচ্ছে এক ঝুড়ি ফুল, সেটা আমি এখন একটু ঝরাই, ঝরিয়ে রাখি। পানিটা ঝরে গেলে তারপর আমি এটা ফুলদানিতে রেখে দেব। এই হচ্ছে ফুলদানিটা, আসলে দেখেন কি নোংরা হয়েছে, অনেক নোংরা হয়েছে। আসলে এত পরিমাণ বালি জমে সমস্ত কিছুর মধ্যেই, মানে মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে যে এত পরিমাণ বালি জমে। আর এই যে ফুলদানিটার এই যে এই এটা দেখছেন যে এটা এটা আমার আরেকটা ফুলদানি ছিল। তো এই ফুলদানিটা এই যে এরকম ছিল, এই যে আমি ওই ফুলদানিটা নষ্ট হয়ে যাওয়ায় ওটার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছি। আসলে এই জিনিসটা আমার খুব পছন্দের, এই যে একটা গাছের ইয়ের মতো গড়ির মতো নিচের অংশটা, এর জন্য আমি এটা ফেলে নেই, ওইটার মধ্যে এটা ঢুকিয়ে রেখেছি। আর দেখতেও বেশ ভালোই লাগে, দূর থেকে দেখলে ভালোই লাগে। আর এই যে কালকের কাপড় চোপড় আমি ভাঁজ করেছি, এগুলো আসলে এগুলো কালকে যে কালকে তো সারাদিনই বৃষ্টি পড়েছে, রোদ ওঠে নাই, তো ঘরে শুকিয়েছি কালকে সকালে ধোয়া। এগুলো এখনও একটু কেমন জানি হয়ে আছে, মানে ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, রোদ্রে দিলে যে এরকম একদম সুন্দর করে শুকায়, আসলে ঘরে বৃষ্টির দিন ওইভাবে শুকায় না। তো যাই হোক, বৃষ্টি পড়ছে কিছু করার নাই। তো এগুলো আমি এখন রেখে দিই ভিতরে, ক্যাবিনেটের ভিতরে রেখে দিব।
তো রেখে দিয়েছি। এই তো এগুলো টেবিলের মধ্যে মেলে দিলাম একটু শুকানোর জন্য, ফ্যানও ছেড়ে দিয়েছি একটু শুকাবে, কারণ ছাদে নিয়ে যাব না আর বারান্দায় দিব না। এই যে দেখছেন প্রতি মানে প্রতিবার ধুলে আসলে ফুলগুলো নষ্ট হয়ে যায়, এই যে এরকম পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে যায়, কিছুই করার নাই। আর এগুলো না ধুয়েও পারা যায় না, এত ময়লা হয়। এই যে আরও কতগুলো ফুলদানির ফুল আমার, এগুলো মানে আলাদা করে কেনা, এগুলো কোনো ফুলদানিতে না স্টিক পাওয়া যায় এগুলোর। আমি 15 টাকা পিস করে এক একটা পিস কিনেছিলাম, এগুলো আসলে ধুইলে নষ্ট হয়ে যায়, তো আমি চেষ্টা করি এগুলোকে একটু টিস্যু দিয়ে মুছে রেখে দিতে। এগুলো পানিতে দিলে আসলে নষ্ট হয়ে যায়, তো আমি একটু টিস্যু দিয়ে এগুলো মুছে রেখে দেব, এগুলো আর ধুবো না। এখন অনেক সকাল, আমি উঠেছি 5টায়, তো এখন বাচ্চা হচ্ছে ঘড়িতে হচ্ছে 6টা বাজে, তো এখনও আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড এখনও ঘুমাচ্ছে, তো নিজেই এক হাতে ভিডিও করছি আর এক হাতে পরিষ্কার করছি এগুলো। নাস্তাটা একটু পরেই বসাবো, যেহেতু এখন তো ওরা একটু বেশি করেই ঘুমায়, তো আর এই জন্য নাস্তাটা একটু দেরি করে বানাবো, কারণ নাস্তা তো তাড়াতাড়ি বানাবো না, আজকে একটু এই কাজগুলো একটু করে নিই, প্রতিদিনই সকাল সকাল বানাই, আজকে একটু দেরি করেই বানাবো। আর সমস্যাও হয় না, যেহেতু ওরা যতক্ষণ ঘুমাবে ততক্ষণে আমি এই কাজগুলো করে নাস্তা রেডি করে ফেলবো ইনশাল্লাহ। তো আমি একটু পরিষ্কার করে নিই, মানে আমি এক হাতে ক্যামেরাটা ধরে আরেক হাত দিয়ে আসলে পরিষ্কার করা আমার ভালোভাবে সম্ভব হচ্ছে না, তো আমি একটু ক্যামেরাটা অফ করে দিয়ে একটু মুছে নিই, তারপর আবার অবশ্যই ফিরে আসব। এই তো এই যে আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আসলে টিস্যু দিয়ে মুছলে কি আর মানে ধোয়ার কাজটা হয় আমার মনে হয় হয় না, কারণ ধুইতে পারলে আরও সুন্দর হইতো, কিন্তু ধুতে গেলে এগুলো নষ্ট হয়ে যাবে। এই দেখেন আমি যে ফুল ঝরিয়ে এগুলো এখানে রেখে দিয়েছি, আমার একটু মনে নেই নিয়ে যেতে। তো এই তো এক একটা ফুল মানে এত ভালো লাগে আমার, যে কোনো মেলায় যে 16ই ডিসেম্বর পয়লা বৈশাখের মেলায় গেলে আমার শুধু এগুলোর দিকেই চোখ যায়, গাছ বলেন ফুল বলেন এগুলো আমার খুবই পছন্দের, খুবই পছন্দের, এগুলো আমার খুব ভাল লাগে। মনে হয় যদি আমার অনেক অনেক টাকা থাকতো তাহলে আমি ওগুলো অনেক অনেক কিনতাম। আসলে এগুলো কি ঘরে অনেক রাখা যায়? 3-4 পিচের বেশি আসলে রাখা যায় না, আমার আছে 2-3টাই আছে। তো এখন সকালে নাস্তাটার আয়োজন করি। আজকে সকালে ভাত রান্না করেছি, এই যে দেখতেই পাচ্ছেন খুদের ভাত রান্না করেছি আজকে, খেতে মনে চাইলো তাই। আমরা বেশিরভাগ রুটি খেয়ে থাকি সকালের নাস্তায়, তো আজকে আমরা খাবো ভাত। তো আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি, তো এই তো ভর্তা বানিয়েছি, খুব সহজ ভর্তাগুলো বানিয়েছি আজকে, কারণ
সকালবেলা উঠে বেশি কাজ করতে ইচ্ছে করে না, তাই সহজ ভর্তাই বানালাম। এই যে অল্প একটু ডাল ভর্তা, তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিমের ভর্তা, আর হচ্ছে এই যে ডিমের ভর্তা, মরিচ ভর্তা, আর হচ্ছে ডাল ভর্তা। আর সকালের নাস্তা এত ভারী সবাই খায় না, রুটি খায়। ভাত দেখলে তো খেতেই যাবে না, একটু খুদের ভাত যদি দেখে তাহলে একটু খাবে হয়তো। সকালের নাস্তা তো খাওয়াই হয় না আমাদের, আমি বোধহয় একটু বেশি খাই সকালের নাস্তাটা, রুটি খাই, রুটি সবজি খাই। তো আর আমি আর আমার সকালে সবাইকে রেখে একা খেতে হচ্ছে, কারণ আমার ওষুধ খেতে হবে, সকালের একটা ওষুধ আছে, ওরা উঠতে দেরি হবে, এই জন্য আমি আমার নাস্তাটা খেয়ে নেব। মরিচ ভর্তাটা অল্প নিলাম, কারণ অনেক ঝাল, আমি ঝাল মোটামুটি খেতেই পারি, এখন খাই না, সমস্যা হয়। ডাল ভর্তাটা একটু বেশি নেই, কারণ ডাল ভর্তাটা খুব ভালো লাগে খেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে খুব ভালো লাগছে, তো ও আরেকটা কথা খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করি। মানে ভিডিও করার সময় মানে মনে করেছিলাম যে সবার আগে আপনাদের এই খবরটা দিয়ে তারপর ভিডিওটা শুরু করব, আসলে ভুলে গিয়েছিলাম। তো খুশির খবরটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না, আর না শেয়ার করে থাকতেও পারবো না। আমার যে ছোট বোন ইতালিতে থাকে, ও আবার প্রেগনেন্ট হয়েছে, ওর আবার বাবু হবে, তো আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। ওর যে আগে একটা ছেলে আছে, ও যেন সুস্থ থাকে, ওর স্বামী যেন সুস্থ থাকে, আর ওর যে যে আমাদের নতুন অতিথি পৃথিবীতে আসবে সেও যেন ভালো থাকে, আমার বোনটাও যেন ভালো থাকে, তাদের সবার জন্য দোয়া করবেন। ও আসলে দেশের বাইরে থাকে, মনটা খুব খারাপ লাগে মাঝে মাঝে যদি। আর কালকে যখন খুশির সংবাদটা শুনেছি তখন বারবারই মনে হচ্ছে যদি দেশে থাকতো তাহলে একটু দেখতে পারতাম। ও তো অনেক দূরে থাকে, হয়তো ভিডিও কলে দেখি, তাতে কি আর মন ভরে। তো আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, ওর স্বামী সন্তান নিয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে সব সময়। আমরাও সবসময় এই দোয়াটা করি, আপনাদের কাছেও আমি দোয়া চেয়ে নিয়েছি আমার বোনের জন্য। আর আপনারা আমার আপনাদের সাথে আমি খুশির খবরটা শেয়ার করতে পেরে আমার আরও ভালো লাগছে। নাস্তা খাওয়া শেষ, এখনো ঠোঁটে ঝাল লাগছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, মানে ভর্তাগুলো একটু ঝাল করেই বানিয়েছিলাম। আমার ফুলগুলো শুকিয়ে গেছে, ফুলগুলো আমি ফুলদানিতে সাজিয়ে নিচ্ছি।
লাগাতে পারছি না। এই তো আমার ফুলদানিটা লাগানো হয়ে গেছে। দুপুরে রান্না করছি, আজকে কই মাছ রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে, কই মাছ আলু দিয়ে রান্না করব। আরে কেমন লাগে ওখানে, আমি আলুগুলো ভেজে নেই। আলুটা সিদ্ধ করে ছিলে নিয়েছি, এখন ভেজে নেব। ভেজে নিলে আলুটা ভেঙে যাবে না।
ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আবার চুলায় দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এই তো আজকে অনেক রোদ উঠেছে মাশাল্লাহ, কয়েকদিন বৃষ্টি ছিল, তরকারিটা আর একটু বলো কাশলে নামিয়ে ফেলবো। রান্না শেষ, এখন বাড়িতে হাত বসাবো, হাত বসালেই হয়ে যাবে আমার রান্না শেষ। আলু দিয়ে কই মাছ হেবি লাগে।
ভালো লাগে খাইতে। এই সুডালো দিয়ে সেই মাছ রান্না করবি না? আলু সব দিছো না? না সব দিয়ে নিই। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।